নিজেরই গার্লফ্রেন্ড ওর কি দেবো ওকে তো গার্লফ্রেন্ড আমি দিতে পারি কিন্তু তুই যে আমার 500 বছরের পুরনো ধ্যানটা ভেঙে দিলি তোকে আমি কি দেবো বল বাবা দেয়ার কি আছে এই এত বড় একটা ভরা পড়া অভিশাপ দিয়ে এরপর আবার কি দেয়ার বাকি আছে তুই তো এটারই যোগ্য সঠিক বলেছিস কি 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 বললেন এটা তোর থোবরা দেখে বোঝা যাচ্ছে তুই মস্ত বড় শয়তান যোগ্যর পরেই তুই মুক্তি পাবি তার আগে কখনো না হ্যাঁ শুধু বাবা বলেন বলেন কি কি আনতে হবে আমি তাই তাই নিয়ে আসবো আপনি যা যা বলবেন উপায় যখন আছে আমি তাই তাই নিয়ে আসবো তুই তাহলে শোন হ্যাঁ তালের বাল কলার কলা তেঁতুলির বিচি মাছের দুধ কুমিরের বিচি আচ্ছা বল সবকিছু ঠিক আছে কুমিরের বিচিটা কোথা থেকে আনবি বলেছো না 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 তুই কি বললি যা তুই পদ্মারাগা না 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 বাবা না বাবা বাবা আমি সবকিছু নিয়ে আসবো ঠিক আছে তাহলে যা এখন ঠিক আছে এই দাঁড়া 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 বস 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 ঠিক আছে আরেকটা জিনিস ভুলে গেছি কি সেটা হচ্ছে একটা রাশিয়ান লিয়ে আসিস আবে সালে তাহলে আমি আসছি আইস নাম বাবা বাবা না ভালো চুদা এদিকে আমার নিজের গার্লফ্রেন্ড নেই এর জন্য রাশিয়ান আনবো রাশিয়ান তো পুটকি ভিতর করে দেবে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু মাতা বৌদি তুমি টেনশন কেন জুমা বৌদি আমি আবার আসছি তোমার ধ্যানে বৌদি আমি দেখে নেই কোন শয়তানটা আবার আমার ধ্যান ভঙ্গ করলো বলো বাচ্চ কি জন্য আমার ধ্যান ভঙ্গ করেছো বলো আরে সালে বাবা বাবা গো আমি যার সাথে প্রেম করতাম আচ্ছা ভাবছিলাম সে একটা মেয়ে ঠিক আছে অবিবাহিত আচ্ছা পরবর্তীকালে জানতে পারলাম সে বিবাহিত সেই শালার বউ দিয়ে আমার পিছন ছাড়তেছ না দাও তো বল কি করতে হবে আমাকে ওই বৌদির পিছন ছাড়াইতে হবে আমার ঠিক আছে তোর সমস্যার সমাধান করে দিচ্ছি আগে বৌদির নাম্বারটা দে নিজের তো একটা দুটো নেই ওর পরে সারাই না সারাই আরে সালে আপনি বাবা তো না সুধীর ভাই আপনি নাম্বার দিয়ে কি করবেন ঠিক বলেছো আরে আমি ডিজিটাল বাবা আমি ফোনের মাধ্যমে সবকিছু করি বাবা ও ঠিক আছে বাবা সব আমি দিচ্ছি নাম্বার দিচ্ছি বাবা আপনি কি চিনতে পারবেন তো চিনতে তো পারবো না এজন্য তুই বর্ণনা তো দিবি আগে না দিয়ে তোকে আমি কি করে আমি তোর সমাধান দিব বল ঠিক বলেছো আমি বলেছি যে তার বাড়ি হলো ওই পাড়া ঠিক আছে আচ্ছা তার বর্ণনা দিচ্ছি আমি হ্যাঁ ঠিক আছে তার দেখতে হলো অনেকটা মিয়া খালিবার মতোর বউ ঠিক আছে সালিমার মতো চোখ আর হলো ড্যানিডেলের মতন ফিগার তুই টেনশন করিস না শিষ্য আমি নিজেই তো জনি সিং আমি সব ঠিক সামলে নেব তুই টেনশন মাতলে ঠিক আছে বাবা ঠিক আছে নাম্বারটা দে তাহলে ঠিক আছে নাম্বারটা টোকেন টোকেন ওই ফোনে টোকেন আচ্ছা বল বল 12 হ্যাঁ 12 12 14 14 আরো 12 হ্যাঁ 12 তিনবার আরো 14 আবে সালে হ্যাঁ এই তুই কি বলিস বাংলায় বল বাংলায় ও বাংলায় হ্যাঁ ঠিক আছে তোর হিন্দি আমি বললাম না 12 হ্যাঁ 12 13 13 তিনবার 14 তিনবার 14 হ্যাঁ ঠিক আছে তো এইভাবে বল তুই কি গালি দিলি না নাম্বার দিলি এই জিনিসটাই তো আমি না না আমি তুতলাই তো তুই কি করে তাই বলতে পারছিস তুই তুতলা তোর বৌদি এখনো তোর পিছনে কি করে লাগে আছে 12 বাতারি ঠিক আছে শিশু তুই বাড়ি যা তুই টেনশন নিস না কারণ আমি জনির বংশের ছেলে তুই ঘরে মুতে বাইরে শুয়ে পড় গা ঠিক আছে আপনার মুখী মুতপুর সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় খান্তা বিজ দেন আমায় খান্তা বিজ